ये तेरा मेरा मिलना। হিমেশ রেশামিয়া বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক, গায়ক, অভিনেতা এবং প্রযোজক। বলিউডে সুরকার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও একবিংশ শতকের শুরুর দিকে তিনি গায়ক হিসেবে দারুণ জনপ্রিয়তা পান। তবে তার ব্যক্তিগত জীবনও আলোচনার ঝড় তুলে, যখন 2016 সালে পরকীয়ার কারণে তার ডিভোর্স হয়ে যায়। আজকে আমরা হিমেশ রেশামিয়ার সেই পরকীয়ার গল্পই শুনব। হিমেশ রেশামিয়ার বাবা ছিলেন একজন বলিউড সঙ্গীত পরিচালক, তাই ছোটবেলা থেকেই গানের হাতেখড়ি হয়েছিল তার। তবে তার ক্যারিয়ারের শুরুটা সঙ্গীত দিয়ে হয়নি, বরং 90 দশকের শুরুর দিকে তিনি প্রযোজক হিসেবে জিটিভিতে যোগ দেন। এরপর তিনি একে একে আন্দাজ, আহা, আমান, আশিকি, অমর প্রেম এবং জান নামে একাধিক সিরিয়াল প্রযোজনা করেন। মজার ব্যাপার হল, এসব সিরিয়ালের সূচনা সঙ্গীতে তিনিই সুর বসিয়েছিলেন। তবে হিমেশ রেশামিয়ার বলিউডে প্রবেশ ঘটে বেশ অদ্ভুতভাবে। তার বাবা সালমান খানকে নিয়ে একটা সিনেমা নির্মাণ করার চিন্তা করেন, কিন্তু সিনেমাটি আর নির্মিত হয়নি। তবে সে সিনেমার জন্য তৈরি করা কিছু গান সালমান খান শুনেছিলেন। গানগুলো ভীষণ ভালো লাগে এই সুপারস্টারের। যখন তিনি জানতে পারেন গানগুলো সুর করেছেন হিমেশ রেশামিয়া, তখন সালমান খান তাকে কথা দেন তার সিনেমায় হিমেশকে কাজ করার সুযোগ দিবেন। পরবর্তীতে সালমান খান তার কথা রাখেন এবং প্যার কিয়া তো ডরনা কিয়া সিনেমায় হিমেশ রেশামিয়া 2টি গানে সুর দেন। 1998 সালে মুক্তিপ্রাপ্ত প্যার কিয়া তো ডরনা কিয়া সিনেমার গানগুলো সুপারহিট হওয়ার পর হিমেশকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে ততদিনে হিমেশ রেশামিয়া বিবাহিত। 1995 সালে বলিউডের বাহিরে সাধারণ ঘরের মেয়ে কোমলকে বিয়ে করেন তিনি। সে সময় তার বয়স ছিল মাত্র 21 বছর। ব্যক্তিগত জীবনে তিনি যেমন সুখী, তেমনি গানের ক্যারিয়ারও ছিল ঊর্ধ্বগতি। বিশেষ করে 2005 সালে যখন আশিক বানায় আপনি গানটি ব্লকবাস্টার হিট হয়, তখন ভারতীয় উপমহাদেশ হিমেশের কণ্ঠে মাতোয়ারা হয়ে ওঠে। হিমেশ রেশামিয়া যখন গানের জগতের সুপারস্টার, ঠিক তখনই তার জীবনে আসেন অভিনেত্রী সোনিয়া কাপুর। টেলিভিশন নাটকের এই সুপরিচিত মুখ ছিলেন হিমেশের স্ত্রী কোমলের বান্ধবী। 2006 সালে এই সুরকারের সাথে সোনিয়া কাপুরের পরিচয় ঘটে। তাকে দেখেই মুগ্ধ হয়ে যান হিমেশ রেশামিয়া এবং খুব দ্রুতই তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। কোমলের অজান্তেই দুজন চালিয়ে যান প্রেম লীলা। তবে হিমেশ রেশামিয়া তার স্ত্রী কোমলকেই সব জায়গায় হাজির করতেন। সকলে তাদেরকে সুখী দম্পতি ভাবত এবং তারাও নিজেদের সেভাবেই প্রকাশ করতেন। কোমলের কোনো ধারণাই ছিল না তার বান্ধবীর সাথেই পরকীয়া করছেন তার স্বামী। প্রায় 1 দশক নিজের পরকীয়ার কথা লুকিয়ে রাখতে সমর্থ হন হিমেশ। এরপর 2016 সালে হঠাৎ করেই তার স্ত্রী কোমল জানতে পারেন বান্ধবী সোনিয়ার সাথে স্বামীর পরকীয়ার কথা। হিমেশের কাছে প্রেমের সম্পর্কের কথা জানতে চাইলে সবকিছুই স্বীকার করে নেন তিনি। ফলশ্রুতিতে 2016 ডিভোর্স হয়ে যায় দুজনের। বলিউডের এই সুখী দম্পতির সংসার ভেঙে যাওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। তবে হিমেশের পরকীয়ার কথা প্রকাশ হওয়ার পর অনেকেই তাকে তিরস্কার করেন। তবে কারো কথায় কান না দিয়ে 2018 সালে সোনিয়া কাপুরকে বিয়ে করেন হিমেশ। আর এভাবেই পূর্ণতা লাভ করে তাদের প্রায় 1 যুগ ব্যাপী পরকীয়া প্রেমের। ভারতীয় গায়ক হিমেশ রেশামিয়ার মতো পরকীয়া প্রেমে জড়িয়েছিলেন বাংলাদেশের গায়িকা লিসাও। তার পরকীয়ার গল্প জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে, এবং এমন আরও অজানা প্রেমের গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।